Hamburg Times. কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীততাপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন। ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ, মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীকে সচিত্র পরিচয় পত্র অর্থাৎ প্যান কার্ড অথবা পাসপোর্ট পরীক্ষা কেন্দ্রের মূল গেট বন্ধ করে দেওয়া হবে। তাই সকল পরীক্ষার্থীকে 11:30টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে অনুরোধ করা হয়েছে। 11:30টার পর জায়গা পরীক্ষাই দিতে পারেননি, তো দু বছর পরে আবার এসেছেন, তো কেমন লাগছে? খুব ভালোই লাগছে, কিন্তু এখন তো যাই পরীক্ষা হচ্ছে সবাই তো কেস হয়ে যাচ্ছে। একদমই তাই, তাতে কষ্ট করে এসেছি, ভালো করে প্রিপারেশন নিয়ে যদি পরীক্ষা ভালো হয়, রেজাল্ট ভালো হয়, ঠিকভাবে রিক্রুটমেন্ট হয়, তাহলে তো খুব ভালোই লাগবে। এতদিনের কষ্টের ফল, এতদিন ধরে পড়াশোনা করছি। কি নাম আপনার? বাপন খান। কোথা থেকে এসেছেন? বাপন থেকে এসেছি, বাপনা কোথলপুর থেকে। কোথলপুর থেকে এসেছেন? আপনি আজকে এখানে কী জন্য এসেছেন? পরীক্ষা দিতে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি টেস্ট। কতটা আশাবাদী এই পরীক্ষা নিয়ে আপনি? প্রিপারেশন তো নিচ্ছে অনেকদিন ধরে, এরপরে চেষ্টা করবো নিজের বেস্ট দেওয়ার। কোভিডের জন্য প্রায় দুবছর কোনো লিখিত পরীক্ষা হয়নি, এই দিচ্ছেন, কেমন লাগছে আপনার? অবশ্যই ভালো লাগছে, এই কোভিডের জন্য তো পুরো একদম বন্ধ হয়েছিল সব কিছু, তো বাড়িতে বসে বয়সটা তো আর থেমে থাকছিলো না, কোভিডের জন্য বয়সটা পেরিয়ে চলে যাচ্ছিলো। কি নাম আপনার? সৌরভ মণ্ডল। কোথা থেকে এসেছেন? আমি এসেছি সোনামুখী থেকে। সোনামুখী থেকে, বাঁকুড়া জেলা। পরীক্ষা এক্সামের জন্য তো দু বছর তো প্রায় পরীক্ষা দিতেই পারেননি, তো এখন তো পরীক্ষাটা দিতে এসেছেন, তো এই বিষয়ে কি বলবেন? কি আর বলবো, সবই যা পরিস্থিতি, চাকরি বাকরি তো কিছু হচ্ছেই না, তার উপর আবার নির্ভর করে, আবার একটা দিচ্ছি, মানে একের পর এক দিয়েই যাচ্ছি, তো দেখি চেষ্টা করি আবার। আপনার নাম? অমিত বাগ। এখানে কীভাবে আপনাদেরকে চেক করে ঢুকাচ্ছে কোভিড পিরিয়ডের মধ্যে? প্রথমত মাস্ক অবশ্যই, সামাজিক দূরত্ব মেনে আপনার, তারপরে হচ্ছে আপনার মোবাইল, কোনো রকম ইলেকট্রনিক্স জিনিস, কোনো রকম মানি পার্স, কোনো কিছু
নিয়ে ঢুকতে দিচ্ছে না, শুধুমাত্র অ্যাডমিট কার্ড আর আপনার ভোটার আইডি বা কোনো আইডি প্রুফ, এমনকি পেন পর্যন্ত না। আপনার নাম? অমিত বাগ। ধন্যবাদ। ডব্লিউবিপির প্রিলিমিনারি এক্সাম আছে, তার জন্য আজকে আমরা রামনগর অতুল মহাবিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছি। কোথা থেকে এসেছেন? আমার বাড়ি জয়পুরের সোলদাতে। বাঁকুড়া জেলা? বাঁকুড়া জেলা। তো এই পরীক্ষা নিয়ে কতটা আশাবাদী? হ্যাঁ, আমরা এটা অ্যাপ্লিকেশান করেছিলাম 2021 ফেব্রুয়ারি মাসে, তারপর থেকে আমরা অনেকটাই টাইম পেয়েছি। পরীক্ষাটা হওয়ার কথা ছিল 26 সেপ্টেম্বর, এর আগে এটা ডেট দিয়েছে, তারপর আগে একটা ডেট দিয়েছিল, সেই ডেটটা হচ্ছিলো না প্যান্ডামিক সিচুয়েশনের কারণে। তারপরে আমরা সেই কারণে আমরা পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য অনেকটা টাইম পেয়েছি। তো ভালো প্রিপারেশন নিয়ে এসেছি, দেখা যাক কীরকম কী হয় পরীক্ষা। অধিকাংশ পরীক্ষায় তো এরকম দিচ্ছে না আপনারা, কিন্তু কেস হয়ে যাচ্ছে, সে বিষয়ে কী বলবেন? হ্যাঁ দেখুন, এটা আমাদের এটা ব্যক্তিগতভাবে বলছি, আমি মনে হয় যে এগুলো সব রাজনৈতিক কারণ কেসটের ব্যাপারগুলো। তো আমরা চাই পজিটিভলিভাবে আমরা এক্সাম দেবো, আমরা আশা করবো যে এইটা হয়তো ভালোভাবেই হয়তো রেজাল্ট আউট হবে এবং রিক্রুটমেন্ট প্রসেসটা ভালোভাবে সম্পন্ন হবে। আপনার নাম? আমার নাম সৌমেন ঘোষ, ছোলদা, জয়পুর, বাঁকুড়া।